সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পশ্চিম মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি সুভাষচন্দ্র কর, সহকারী শিক্ষক পশ্চিম মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের দশম শ্রেণীতে বিষয় গণিত অধ্যায় 16.3 অর্থাৎ বৃত্ত নিয়ে আলোচনা করব। এখন বৃত্তের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য এর কিছু নিয়ম সূত্র আছে যা আমি বর্ণনা করব। আমি মনে করি একটা বৃত্ত আর ব্যাসার্ধ বিশিষ্ট, মনে করি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ 4। আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস হবে তার দ্বিগুণ অর্থাৎ 2R, এবং বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের উপরে যে জায়গাটা আছে সম্পূর্ণ জায়গাটা তাকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের পরিধি হবে 2πr, বৃত্তের পরিধি 2πr। এবার বৃত্তের ভিতরে যে জায়গাটা আছে সম্পূর্ণ জায়গাটা তাকে বৃত্তের ক্ষেত্রফল বলা হয়। বৃত্তের ক্ষেত্রফল হবে πr². এখন বিষয় হচ্ছে একটা বৃত্ত ছোট হবে না বড় হবে এই বিষয়টা কার উপরে নির্ভর করবে? অবশ্যই আর এর উপরে, যে আর এর মান যদি বড় হয় বৃত্তের ব্যাসার্ধ বড় হবে, আর এর মান যদি ছোট হয় তাহলে বৃত্তের বৃত্তটা আকারে ছোট হবে। অর্থাৎ আর এর উপরে ডিপেন্ড করবে বৃত্ত ছোট বড়। সকল বৃত্তেরই সূত্র হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে 2R, পরিধি হবে 2πr, ক্ষেত্র হবে πr². এখন যদি আমরা বৃত্তের একটা অংশ চিন্তা করি অর্থাৎ আমরা এই রূপে একটা বৃত্তের অংশ মনে করি, এইটুকুর অংশ এই যেটা বৃত্তের ব্যাসার্ধের সাথে এইটুকু তো উৎপন্ন হবে থিটা। এখন আমরা এই বৃত্তের এইটাকে বলা হবে চাপ অর্থাৎ পরিধির একটা অংশ। এই বৃত্তের চাপ কিভাবে বের করবো? এই সূত্র কি? বৃত্তের চাপ সমান এইটা এই সম্পূর্ণ কোণটা 360 ডিগ্রি আর এই কোণটা থিটা। অবশ্যই এই থিটা কোণ হবে সম্পূর্ণ কোণের অংশ অর্থাৎ থিটা বাই 360 ডিগ্রি, এবং এইটা হচ্ছে এই চাপটা হচ্ছে পরিধির অংশ, এটা গুণ হবে 2πr। অর্থাৎ থিটা বাই 360 ডিগ্রি গুণ 2πr, এইটা হচ্ছে বৃত্তের চাপ। এই যে চাপ এইটুকু অংশের মান, এইটুকু অংশের মান হচ্ছে এটা থিটা বাই 360 ডিগ্রি গুণ 2πr। আর যদি বলা হয় যে এর ভিতরে ক্ষেত্রফল কত তখন তাকে বলা হয় বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল অর্থাৎ এইটা হবে এই থিটা মানে এই যে কোণটা আছে থিটা বাই 360 ডিগ্রি গুণ এইটা হচ্ছে ক্ষেত্রফলের অংশ অর্থাৎ হবে কি πr². অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের এই নিয়ম বা এই সূত্রগুলো শেখা অবশ্যই দরকার। তোমরা আবার খেয়াল করো, আমি আবার বলি যে মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস হবে 2R, বৃত্তের পরিধি হবে 2πr, বৃত্তের ক্ষেত্র বলা হবে πr², এবং যদি এটা বৃত্তের একটা অংশ হয় সেই অংশের চাপের দৈর্ঘ্য হবে থিটা বাই 360 ডিগ্রি গুণ 2πr, এবং বৃত্তাংশের ক্ষেত্রে বলাবে থিটা বাই 360 ডিগ্রি গুণ πr². তোমরা এই সূত্রগুলো ভালোভাবে পড়বে, শিখবে এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রয়োগ করবে। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।